গোটা কার্শিয়াং জুড়েই ছড়িয়ে আছে প্রচুর হোটেল আর হোমস্টে। আপনি যদি কম বাজেটে শান্তিপূর্ণভাবে থাকার জায়গা খোঁজ করেন, তাহলে পৌঁছে যান হিল 66 হোমস্টেতে। এটি কার্শিয়াং বাজার থেকে 2.5 কিলোমিটার দূরে আপার দাও হিল এরিয়াতে অবস্থিত। চারিপাশ কোলাহল মুক্ত, বেশ একটা প্রশান্তির আবেশ আছে। মালিকের ব্যবহারও অত্যন্ত ভালো। হিল 66 হোমস্টে রাস্তার ধারেই অবস্থিত। হোমস্টের একতলায় মালিক ও তার পরিবারের বসবাস, দোতলা আর তিনতলায় গেস্টদের থাকার সুব্যবস্থা আছে। হোমস্টের দোতলাটি সব থেকে সুন্দর করে সাজানো। এটি হলো ছোট্ট একটি খোলা বারান্দা। এখানে সাজানো আছে নানা ধরনের পাহাড়ি গাছ আর ক্যাকটাস। এটি হলো ডাইনিং কাম সিটিং হল। হোমস্টের মালিক মাঝে মাঝে সন্ধ্যেবেলা গেস্টদেরকে নিয়ে এখানে গানের আসর বসান। এক কোণায় রয়েছে রিসেপশন, আর তার পাশে রয়েছে দুখানি গেস্ট রুম। ডাইনিংয়ে পরিবেশিত হয় ঘরোয়া রান্নাবান্না। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা আছে। খাবারের কোয়ালিটিও বেশ ভালো। জন প্রতি এখানে 4 বেলা খাওয়ার পরিবেশন করা হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সন্ধ্যেবেলার টিফিন। সকাল বিকেল দেওয়া হয় চা। সবচেয়ে উপরের তলায় আছে 3টি ঘর। আমরা যেহেতু 3টি পরিবারের গ্রুপে এসেছি, তাই পুরো উপরের তলাটাই বুক করে নিয়েছি। তিনতলার ঘরগুলো বেশ সুন্দর করে সাজানো। একটা বড় ডাবল বেডের পাশাপাশি একটা করে সিঙ্গেল বেডও রয়েছে। জানলা দিয়ে দেখা যায় পাহাড়ের দৃশ্য। পিছনের দিকে আছে একটি ব্যালকনি। এখানে বসে দেখতে পাওয়া যায় কার্শিয়াং শহরতলি সহ বিস্তীর্ণ অঞ্চলের দৃশ্য। ওই দূরে ওখানে অবস্থিত ইগলস ক্র্যাক ভিউ পয়েন্ট। এটি হলো আরেকটি ঘর, এটিও একইভাবে সুসজ্জিত। তবে তিনতলায় একটা ছোট্ট সমস্যা আছে, কোনো ঘরের সঙ্গেই অ্যাটাচ বাথ নেই। 3টি ঘরের জন্য রয়েছে 2খানি শেয়ার্ড বাথরুম। আসুন দু কথা শুনে নি হিল 66 এর মালিক শ্রী ফিরোজ প্রধানের কাছে। মেরা এক সাল 3 মহিনা এসে হো গেলা দাদা, লেকিন আপ লোক বহুত আচ্ছা গেস্ট হ্যায়, হামে ভি আচ্ছা লাগে বহুত। এইসা কেসা হ্যায়, হামারে লিয়ে ভি আসান হোগা, ঘর কি তরহ হাম দেখ দেখ সকতা হ্যায়। খুশ লাগা দাদা আপ লোক কাছে। ये आपका डबल रोड में पड़ता है, आपको दुकान डाटा डबल रोड पड़ता है। इसको एन जी बी से आप 3-4 रोग इसको बाई ट्रेन भी आ सकता है, बाई बस आ सकता है, शेयरिंग टैक्सी भी आता है, या आप रिजर्व कार से भी आप रिजर्व करके आ सकते हैं, यहाँ से कर सकता काम, गाड़ी भेज देते। थैंक यू दादा। होमस्टे संगे जुक्त আছেন একজন অত্যন্ত দক্ষ গাইড কাম ড্রাইভার। ওনারাই কার্শিয়াং লোকাল ট্রিপের ব্যবস্থা করে দেবেন। ইনি হলেন সেই ড্রাইভার যিনি আপনাকে হেভেনে নিয়ে যাবেন। হেভেন হলো কার্শিয়াংয়ের অন্যতম সুন্দর জায়গা, তবে বেশিরভাগ ট্যুর গাইডই সেখানে নিয়ে যান না। তবে প্রেমজির সাথে ঘুরলে আপনি অবশ্যই হেভেন দেখতে পাবেন। কার্শিয়াংয়ের লোকাল ট্রিপ সম্বন্ধে অন্য একটি ভিডিওতে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোমস্টে থেকে বেরোনোর আগে পাহাড়ি প্রথা অনুযায়ী ফিরোজজিরা গেস্টদেরকে সংবর্ধনা দিয়ে থাকেন। এভাবেই চিরস্মরণীয় থেকে যায় পাহাড়ের উষ্ণতা আর ভালোবাসা। হিল 66 এর যোগাযোগের নম্বর নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এনারা জনপ্রতি থাকা ও খাবার খরচ বাবদ ভাড়া নিয়ে থাকেন, অর্থাৎ পার ডে পার হেড রেন্ট ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। এখন তাহলে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে।